हरे कृष्ण जय श्रील प्रभुपाद जय श्रील गुरु महाराज अपन साथेर करब अने प्रश्न कर मृत्युर पर स्वामी स्त्री तर की देखा कि ना आसले स्वामी स्त्री देखा कि ना से निर्भर करे व्यक्ति देह रखे मृत्युबरण कर समय कि चिंता करटार ऊपर जदि स्त्री प्रति बस आसक्त है को स्वामी जदि स्त्री प्रति आसक्त बस है तेल स्त्री कथा चिंता कर मारा जाए मेर देह पाबेन और को मे बा स्त्री स्वामी कथा चिंता करे मारा जाए तो पुरुष देह पाबे तार मानी जे व्यक्ति मारा जाबे चिंता करछे कि भाव निये मृत्युबरण करछे से भावटा लाभ करबेन आसले मृत्युटा पुरोटाई हच्छे आमादेर परीक्षा सारा जीवन हच्छे प्रस्तुति आपनी कि चिंता करछेन सारा जीवन कि करछेन कि अनुशीलन करछेन সেটার উপর নির্ভর করছে আপনার মৃত্যু। এই জন্য ভগবদ গীতায় ভগবান কৃষ্ণ বলেছেন অষ্টম অধ্যায়ের পাঁচ নম্বর শ্লোকে অন্তকাল চ মামেব শরণমুক্তা কলেবরম জপ্রিয়াতি সমদ্ভাবো জাতি নাস্ত্র তত্র সংশয়ঃ সংশয় নেই কোনো। অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহ ত্যাগ করেন তিনি তার ভাবিত তত্ত্বকে পেয়ে থাকবেন, মানে যেটা স্মরণ করে দেহ রাখবে সেটা তিনি পেয়ে থাকবেন। এই জন্য আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কনের নাম আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত। কৃষ্ণ ভাবনামৃত মানে কৃষ্ণ ভাবনা, কৃষ্ণকে ভাবনা বা কৃষ্ণ চেতনায় যদি থাকি তাহলে অমৃত লাভ করব। ঠিক যেরকম অমৃত লাভ করার জন্য দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধ হয়েছিল, কেন? তারা অমরত্ব চায়, তারা অমর হতে চায়। ঠিক সেরকম কেউ যদি এই ভগবত ধামে চলে যায়, কৃষ্ণ কথা চিন্তা করে করে দেহ রাখে, তার আর মৃত্যু হবে না, জন্ম মৃত্যু চক্র থেকে সে উদ্ধার লাভ করতে পারবেন। কিন্তু যদি কৃষ্ণ কথা চিন্তা না আসে, কৃষ্ণকে চিন্তা না আসে, তাহলে যেটা চিন্তে আসবে সেটা তিনি লাভ করবেন। তবে এই ব্রহ্মাণ্ডের ভিতর, এই চোদ্দ ভুবনের ভিতর তিনি ঘুরতে থাকবেন বিভিন্ন দেহ পরিগ্রহ করে। এটা ছেলেও হতে পারে, এটা মেয়েও হতে পারে, এটা স্বামী স্ত্রীর দেখা হবে না, এরকম নয়। স্বামী স্ত্রী হবে, স্বামী স্ত্রীর দেখা হবে না, কেন? এই আত্মীয় স্বজন, যে এখানে যে আত্মীয় স্বজনের প্রতি মায়া মায়া মমতা স্নেহ ভালোবাসা এগুলো এই জগতে, দেহ ত্যাগের পর তাদের সাথে আর কোনো সম্পর্ক নেই। তিনি আর একটা নতুন দেহ লাভ করবেন, তিনি এটা হতে পারে মেয়ের দেহ, ছেলের দেহ, এটা হতে পারে কোনো পশু পাখির দেহ, এটা নির্ভর করছে তার চেতনার উপর, তার ধ্যান ধারণার উপর। তিনি সারা জীবন কী প্র্যাকটিস করেছেন, কী চিন্তা করেছেন, কী কর্ম করেছেন, সারা জীবন তিনি কী ভাবনায় ছিলেন সেটার উপর নির্ভর করছে। তো এই জন্য আসুন আমরা সবাই কৃষ্ণ ভাবনামৃত হই, কৃষ্ণকে চিন্তা করি যেন গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারি, বৈকুণ্ঠ লোকে ফিরে যেতে পারি। আমাদের চিন্তাই আগামী জন্ম নির্ভর করছে। তো এই জন্য সবাইকে আমি অনুরোধ করব, আপনারা সব সময় কৃষ্ণ ভাবনায় থাকুন, কৃষ্ণ কথায় থাকুন, কৃষ্ণ চেতনায় থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি নতুন, এই জন্য এটাকে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন ভিডিও পেতে, এবং আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে তাহলে করুন, আমরা যথাসাধ্য চেষ্টা করব শাস্ত্র থেকে বিভিন্ন পুরাণ উপনিষদ থেকে উত্তর দেওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।